बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम मोमेंसन किचन देखे अस्सलामु आलैकुम। हमें ड्रागन फ्रूट दिए दुईटा आइटेम तैरि करब। आज के देखते अनेक सुंदर खेते भलो। हमें ड्रागन फ्रूटा पे बोनर का हमार आले आपा तार मे इमा के दिए उनार बासा गिएछिलाम उनादेर गाचेर। तो हमें ड्रागन फ्रूटा केटे देखा। अनेक कठिन मन है काटा, किन्तु अनेक सहजे हमें कुशाटा छाड़िए नियेछि। देखें কিভাবে কুশাটা ছাড়িয়ে নিয়েছি। এক সাইডটা একটু কেটে কুশাটা ধরে টান দিলেই কুশাটা ছুটে যায়। এখন একদম পাতলা পাতলা করে কাটতে হবে। আমি আমার হাজবেন্ডের হেল্প নিয়েছি, একদম পাতলা পাতলা করে উনি কেটে দিচ্ছেন। আজকে সবাইকে আমি কাজে লাগিয়ে দিয়েছি। এই যে দেখেন অনেক অনেক পাতলা হয়েছে কাটটা। এখন আমি একটা ডিশের মধ্যে আমি সাজিয়ে নিব। আমি রোজ তৈরি করব, দেখাচ্ছি কিভাবে করতেছি। একদম পিচ্ছিল ড্রাগন ফ্রুটটা, খেতে মজা কিন্তু ধরা যায় না। তো আমি একটু চেষ্টা করতেছি, দেখেন আপনারাও এভাবে ট্রাই করবেন, হয়ে যায়। যে কোনো কিছু চেষ্টা করলেই হয়ে যায়। এই যে হয়ে যাচ্ছে, মোটামুটি মনে হচ্ছে হয়ে যাবে। এই যে দেখতে বেশ ভালো লাগতেছে। আমি আপনাদের বোঝার জন্য আমি একটু ভিডিওটা একটু লম্বা করতেছি, আপনারা এইভাবে করে নেবেন। এই যে দেখেন দেখতে অনেক সুন্দর লাগতেছে। একটু মুছে নেবেন, টিস্যু দিয়ে একটু মুছে নিচ্ছি আমি। এখন এখন আমি এই ফ্রুটের খোসা দিয়ে, ড্রাগন ফ্রুটের খোসা দিয়ে আমি একটু পাপড়ি তৈরি করে নিচ্ছি। একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। খুবই সহজে করে নিতে পারবেন, হয়ে গিয়েছে। এখন আমি ড্রাগন ফ্রুটের খোসা দিয়ে আরেকটা আইটেম তৈরি করব। আমি পানির মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দুই তিন মিনিটের মতো সিদ্ধ করে নেবেন। এই খোসার কালারটা যখন পানিতে এসে যাবে, আমি পানিটা আমি ছেঁকে নিচ্ছি এই খোসাটা যাতে না থাকে। এখন এই পানিটা আবার আমি চুলায় বসিয়ে দিলাম। আমি এখন আগার আগার পাউডারটা অ্যাড করে দিয়েছি। আগার আগার পাউডার দেওয়ার পর আরেকটু সময় আমি নিয়ে নেব, তিন মিনিটের মতো। অনেকক্ষণ নাড়তে হবে, যখন ঘনত্বটা অনেক ভারী হয়ে যাবে তখন এইভাবে এক দুইটা বাটিতে তুলে নেবেন। আমি দুইটা বাটিতে তুলে নিয়েছি। একটু ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যাবে, এমনিতেই জমাট বেঁধে যাবে। এই যে আমার দুইটা আইটেম তৈরি হয়ে গেল একটা ড্রাগন ফ্রুট দিয়ে। আপনারা এইভাবে তৈরি করে দেখবেন, দেখতেও ভালো লাগে এবং খেতে তো অসাধারণ। আপনারা করে দেখবেন। আমার 20-25 মিনিটের মতো সময় গিয়েছে। এই যে দেখেন এই জেলিটা কত শক্ত হয়েছে। অবশ্যই ট্রাই করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, দেখতে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।